আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। তো এখন আমি জীববিজ্ঞানের একটি শর্ট সাজেশন দিব অ্যাপ্লাস দাঁড়িয়ে দিয়ে, যে কোন চ্যাপ্টারগুলো আমাকে পড়লে চলবে। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই তোমার বোর্ডের নাম লিখে কমেন্ট করবে এবং ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে নিবে। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক, অবশ্যই জয়েন হয়ে যেতে পারো। যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় এবং দেখে নিতে পারো। এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে একটি ওয়েবসাইট, ওয়েবসাইটে দেওয়া আছে জীববিজ্ঞানের সৃজনশীল প্রশ্নসমূহ ইমেজ আকারে, সেগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবে। তো ওয়েবসাইট ভিজিট করতে পারো এবং আরও যে কোনো ধরনের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। তো জীববিজ্ঞানে যেভাবে প্রশ্ন আসে তার সিস্টেম হচ্ছে, জীববিজ্ঞানের অংশটা তিনটি ভাগে বিভক্ত, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান এবং সমন্বিত অংশ। উদ্ভিদ বিজ্ঞানে এখানে বুঝেই যাচ্ছে উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করা হয়েছে, প্রাণী বিজ্ঞানে প্রাণী সম্বন্ধে বলতে মানব জাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, সমন্বিত অংশে দুইটি নিয়ে আলোচনা করা হয়েছে অথবা পরিবেশ নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি কোন কোন চ্যাপ্টারগুলো নিচ্ছি, কোন দিকের জন্য, চলো কোন বিভাগের জন্য কোন চ্যাপ্টার নিচ্ছি এবং কি পড়তে হবে সংক্ষিপ্ত করে একদম বলে দিব। আমি নিয়েছি প্রথমে দ্বিতীয় অধ্যায়, এটি হচ্ছে উদ্ভিদ উদ্ভিদের অংশ। দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে এখানে যা আছে তা হচ্ছে গিয়ে জাইলেম ফ্লুয়াম সম্বন্ধীয় কোষ এবং রক্তকণিকা সম্বন্ধীয় কোষ, এই সম্বন্ধীয় প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে জীবকোষ এবং টিস্যু, তাই জীবকোষ যেগুলা সেগুলো নিয়ে পড়তে হবে, যেমন রক্তকণিকা সম্বন্ধীয় বিভিন্ন প্রশ্ন এবং জাইলেম ফ্লুয়াম সম্বন্ধীয়। তারপর দেখি কোন চ্যাপ্টার আছে, তারপর আছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে জীবনী শক্তি, এই জীবনী শক্তি থেকে কি পড়তে হবে, এটিও হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের একটি অংশ। জীবনী শক্তি থেকে আমাকে পড়তে হবে যেগুলো, সেগুলো হচ্ছে শালক সংশ্লেষণে জারণ বিজারণ বিক্রিয়া, তারপর শালক সংশ্লেষণে ক্লোরিনেশন, শালক সংশ্লেষণে ক্লোরিনেশন, তারপরে হচ্ছে শোষণের প্রয়োজনীয়তা, তারপর শালক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা, এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায়। তারপর আমি যাই দেখি কোন চ্যাপ্টার আছে, আমি একাদশ অধ্যায় নিয়েছি জীববিজ্ঞানের উদ্ভিদের অংশের জন্য। একাদশ অধ্যায়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে একাদশ অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে জীবের অস্তিত্ব রক্ষার প্রজনন গুরুত্বপূর্ণ কেন, প্রজনন সম্বন্ধীয় প্রশ্ন, তারপর আছে ভ্রূণের বৃদ্ধির জন্য আমরা অমরা প্রয়োজন কেন, তারপর বিভিন্ন ধরনের স্বপরাগায়ন পরাপরাগায়ন অথবা অঙ্গজ প্রজনন, এই সম্বন্ধীয় প্রজনন কাকে বলে, এই সম্বন্ধীয় প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টারে, 11 নম্বর চ্যাপ্টারে। তারপর আমি দেখি এই তিন চ্যাপ্টার নিচ্ছি আমি শুধুমাত্র উদ্ভিদের জন্য, তারপর প্রাণীর জন্য নিচ্ছি আরও তিন চ্যাপ্টার। প্রাণীর জন্য প্রথমে নিয়েছি আমি রেচন অংশ, এটি হচ্ছে অষ্টম চ্যাপ্টার। তো রেচন অংশে আমি জানি যে এখানে বৃক্ক সম্বন্ধীয় কিছু আলোচনা আছে এবং মূত্রের উপাদানগুলো কী কী, মূত্রের প্রয়োজনীয় কেন, বৃক্কের ছাকন কীভাবে কাজ করে, এই সম্বন্ধীয় প্রশ্ন আসছে অষ্টম অধ্যায়ে। তারপর হচ্ছে দশম অধ্যায়, দশম অধ্যায় হচ্ছে সমন্বয়, এই সমন্বয় অংশের মধ্যে আছে নিউরন গুরুত্বপূর্ণ এবং মস্তিষ্কের কার্যকারিতা, এই অংশটুকু গুরুত্বপূর্ণ এটার জন্য, এবং আরও বিভিন্ন যে ছোট প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে নিতে পারো। আমি তারপর যাই আমি যে চ্যাপ্টার নিছি অধ্যায় 12, এটি হচ্ছে গিয়ে প্রাণী অংশের শেষ অধ্যায়, প্রাণী অংশের দুটি অধ্যায় বলে দিয়েছি, প্রাণী অংশের তৃতীয় অধ্যায় অধ্যায় 12। এই অধ্যায় 12 থেকে যেগুলো পড়তে হবে এটি হচ্ছে বংশগতীয় বিবর্তন। তো আমাকে বুঝাই যাচ্ছে যে বংশগতি সম্বন্ধীয় প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ডিএনএ কাজ, তারপরে হচ্ছে থ্যালাসেমিয়ার রোগ, তারপর প্রকট জিন, প্রচ্ছন্ন জিন, বিবর্তন কাকে বলে, ক্রোমোজোমের বংশগতি ভৌত রক্ষা করে, এইগুলো আছে দ্বাদশ অধ্যায়ে, এগুলো পড়ে নিলেই চলবে। তারপর আছে ষষ্ঠ অধ্যায়, আমি নিয়েছি সমন্বিত অংশের জন্য, সমন্বিত অংশের জন্য আমি নিয়েছি দুইটি চ্যাপ্টার, দুইটি চ্যাপ্টারের মধ্যে ষষ্ঠ চ্যাপ্টার একটি। তো ষষ্ঠ চ্যাপ্টারের জন্য আমাকে গুরুত্বপূর্ণ অংশগুলো হচ্ছে পড়ে নিতে হবে, যেগুলো প্রজনন, অবিশ্রবণ কাকে বলে, তারপরে প্রসেদনের গুরুত্ব, প্রসেদন খুবই, প্রসেদন, অতিরিক্ত প্রসেদন আবার ক্ষতি করে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে অবিশ্রবণ, প্রসেদন এবং পানি শোষণ, পানি শোষণ যেভাবে হয় তাকে গাছে জাইলেম ফ্লুয়েমের মাধ্যমে অথবা অবিশ্রবণের মাধ্যমে, সেগুলো। তারপর হচ্ছে গিয়ে এখানে আছে হার্ট সম্বন্ধীয় কিছু প্রশ্ন আছে, জীবে পরিবহন, এখানে বিভিন্ন ধরনের আরও ছোট প্রশ্ন আছে সেগুলো পড়ে নিলে এই চ্যাপ্টার থেকে চলবে। তারপর যাই আমি পরে যে অধ্যায় নিয়েছি সেই অধ্যায়, সর্বশেষ অধ্যায় জীববিজ্ঞান, জীববিজ্ঞানের এবং সমন্বিত অংশের সর্বশেষ দ্বিতীয় চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টারে নিয়েছি আমি ত্রৌদশ অধ্যায়, ত্রৌদশ অধ্যায়ে আমাকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে
বাস্তুসংস্থান সম্বন্ধীয় প্রশ্ন, তারপর বাস্তুতন্ত্রে পুষ্টির প্রবাহ, প্রবাহ চক্র কিভাবে বাস্তুতন্ত্র একটি থেকে আরেকটিতে যায়, বিয়োজকের ভূমিকা, তারপর হচ্ছে খাদ্যজাল কি, খাদ্য শৃঙ্খল কি, যে কোনো একটি শৃঙ্খল দিয়ে বলতে পারে যে খাদ্য শৃঙ্খলটি ব্যাখ্যা করো, সেক্ষেত্রে আমাকে পুরোপুরি এই পাঠ সম্পর্কে ধারণা রাখতে হবে। এই পাঠ খুবই ইম্পর্টেন্ট পাঠ এবং প্রশ্ন অবশ্যই আসতে পারে। আমি যে চ্যাপ্টারগুলো দিয়েছি সবগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা, আমি 99% দেখি এই চ্যাপ্টারগুলো চুজ করছি। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক, অবশ্যই জয়েন হয়ে যেতে পারো, যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় এবং দেখে নিতে পারো। এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে একটি ওয়েবসাইট, ওয়েবসাইটে দেওয়া আছে জীববিজ্ঞানের সৃজনশীল প্রশ্নসমূহ ইমেজ আকারে, সেগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবে, তো ওয়েবসাইট ভিজিট করতে পারো। এবং আরও যে কোনো ধরনের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।